চলো আজ যাচ্ছি রবীন্দ্র সদন, একটা ইন্টারভিউ আছে তার জন্য। তো যাচ্ছি আমি আর মাজিদ, এখন আজি বাড়িপার স্টেশনে বসে, এখান থেকে ডানকুনি থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে যাও। সো দক্ষিণেশ্বর পৌঁছে আমরা মেট্রো স্টেশনের ভিতরে না গিয়ে উল্টে বাইরে চলে যাচ্ছি, আমরা ভাবছি ভিতরেই যাচ্ছি। বাহ, তারপরে অনেক খোঁজার পর পৌঁছে গেলাম, তারপর মেট্রো এলো আমাদের, তারপর আমরা বসে বসে অ্যাসের সাথে আরামসে শান্তির সাথে ঠান্ডা ঠান্ডা ভাব নিতে নিতে পৌঁছে গেলাম রবীন্দ্র সদন। তো ওখানে গিয়ে পৌঁছে গেলাম, তারপর 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে একটু খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম আমাদের অফিসটা। অফিসে গেলাম, ফর্ম ফিল আপ করলাম, করে ইন্টারভিউ দিলাম, কাজ দেখালাম, ওখানে কাজ করে দেখালাম। তো করে তারপরে আমরা বেরোলাম ওখান থেকে 6:30। আধ ঘন্টা ধরে মাজিদকে খুঁজছি, মাজিদকে খুঁজতে খুঁজতে যাচ্ছে, আমাকে খুঁজতে খুঁজে লাইভ লোকেশন পাঠাতে তো বললাম শেষ হবে, একে ফোনে চার্জ নেই। ছেলেগুলো সে নিয়ে এসেছে ঢাকা চুরু ঢাকা, ওখানে লাইভ লোকেশন আমাকে খুঁজতে হচ্ছে, আমাকে ওটা নিয়ে এসেছে ভাবালে এখন লাইভ লোকেশন দেখি যে কোথায় আছে, মানে ও এইদিকে কোথায় একটু চলে গেছে। আমি বললাম একটু দাঁড়া, মাজিদ ওইটা শেষ না বললাম, নিজে যাচ্ছি ঠান্ডা লাগছে, ভয় এসে একটা বুঝতে পারছি না। আধ ঘন্টা ধরে আমি খুঁজতে লাগলাম, মাথা কিন্তু একে ফোনে টাইম। সো অবশেষে এত ট্রেনে যুদ্ধ করার পর আমরা নামলাম, কারণ যা ভিড় ছিল, উফ, মাজিদকে তো জনায় নামিয়ে দিয়েছিল ঠেলে, তারপর আবার উঠলো ছেলেটা। তো সারাদিন কিছু খাওয়া নেই, তো এখন এই মাত্র বেগমপুর নামলাম, 9:45 বাজে প্রায়। তো এখন আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে, আমরা বিরিয়ানি খাই, তোমরা সাবস্ক্রাইব করো, টাটা।